আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আলোকের প্রতিসরণ। দুটো মাধ্যমের বিভিন্ন তলের উপরে যখন আলো আপতিত হয়, আলো রশ্মি আপতিত হয়, তখন তিনটে ঘটনা করতে পারে। আপতিত আলোর একটা অংশ প্রথম মাধ্যমে ফিরে যায়, এই ঘটনাকে বলে আলোকের প্রতিফলন। একটা অংশ বিভেদ তলে গতিপথ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, একে বলা হয় আলোকের প্রতিসরণ। আর আলোকের কিছু অংশ বিভেদ তলে শোষিত হয়, যাকে বলা হয় শোষণ। এখানে আমরা আলোচনা করব দ্বিতীয় ঘটনাটা, অর্থাৎ আলোকের প্রতিসরণ। এখন দেখা যাক প্রতিসরণ কাকে বলে। আলোকরশ্মি যখন একটা নির্দিষ্ট মাধ্যম দিয়ে যাচ্ছে, যেতে যেতে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে যদি তীর্যকভাবে আপতিত হয়, তাহলে দুই মাধ্যমে বিভেদ তল থেকে আলোকরশ্মি গতিপথ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই ঘটনাটি বলা হয় আলোকের প্রতিসরণ। যেমন ছবিতে দেখা যাচ্ছে বিয়ে এই পথে আলো এসে পড়েছে, দুটো মাধ্যম, একটা এক নম্বর মাধ্যম, একটা দু নম্বর মাধ্যম। ভাবো একটা বায়ু মাধ্যম আর একটা কাচ মাধ্যম। তাহলে এক নম্বর মাধ্যম থেকে দুই মাধ্যমের বিভেদ তলে আলোরশ্মি এ বিন্দুতে আলোকিত হয়েছে, এবং এ বিন্দুতে কিভাবে আলোকিত হয়েছে, তীর্যক ভাবে। এ বিন্দুতে এসে গতিপথ পরিবর্তন করে এসি পথে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবো, এসি পথে। অর্থাৎ আলোরশ্মি একটা সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দ্বিতীয় আরেকটা মাধ্যমের বিভেদ তলে তীর্যক ভাবে আলোকিত হয়ে গতিপথ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো। এই প্রবেশ করার ঘটনার নামই হলো আলোকের প্রতিসরণ। এবং সমসত্ত্ব মাধ্যম কাকে বলে? সমসত্ত্ব মাধ্যম হলো যে মাধ্যমে সবদিকে সত্তা বা ধর্ম এক, অর্থাৎ যে মাধ্যমে সবদিকেই আলো সমান গতিবেগে চলে। আর স্বচ্ছ মাধ্যম হলো সেই মাধ্যম যে মাধ্যমের মধ্যে আলো যেতে পারে, ট্রান্সপারেন্ট মিডিয়াম বলা হয় একে ইংরাজি। এখানে দেখা যাচ্ছে বিয়ে রশ্মি বিভেদ তলে এসে পড়েছে, বিয়ে হলো আপতিত রশ্মি, বিয়ে হলো আপতিত রশ্মি, এসি হলো প্রতিষ্ঠিত রশ্মি, এবং এন এ এন ওয়ান হলো এন এন ওয়ান হলো বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব। বিয়ে এন এই কোনটি বলা হয় আপতন কোন, এখানে আই দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং এন ওয়ান এ সি এই কোনটি হলো প্রতিসরণ কোণ, একে আর দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখন প্রতিসরণ সংক্রান্ত ব্যাপারগুলো, অর্থাৎ প্রতিসরণের সূত্রগুলো তো জানতে গেলে আমাদের ত্রিকোণমিতির একটু জ্ঞান থাকা দরকার। এখানে আমরা সমকোণী ত্রিভুজের কথা বলি। দেখতে পাচ্ছ চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বিকোণটি হলো সমকোণ, সমকোণের বিপরীত হবে এসি হলো ত্রিভুজ। আর আমরা এখানে সূক্ষ্মকোণ শিখণটার নাম দিয়েছি আয়, তার বিপরীত বলা হলো লম্ব। আর তৃতীয় যে বাহুটি পড়ে থাকলো তাকে বলা হবে ভূমি। এখন সমকোণী ত্রিভুজের কোন অনুপাতের ধর্ম থেকে আমরা জানি যে বাহুগুলোর অনুপাতের সাহায্যে কোণের ধর্মকে প্রকাশ করা যায়। এখন এই কোণটা যদি আয় হয় তাহলে আমরা জানি সাইন আয় সমান সমান হয় লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন আয় সমান আমরা লিখতে পারি লম্ব এখানে এ বি পাই অতিভুজ এসি, সাইন আয় সমান সমান এ বি পাই এসি। একইভাবে তোমরা বলতে পারো যে এখানেতে আর একটা চিত্র দেখানো হচ্ছে, এখানে সূক্ষ্মকোণটা হলো আর, তার বিপরীত বাহু লম্ব এক্স ওয়াই, সমকোণ হলো ওয়াই, তার বিপরীত বাহু এক্স জে হলো অতিভুজ। তাহলে এখন সাইন আর সমান কি হওয়া উচিত? সাইন আর সমান সমান এক্স ওয়াই বাই এক্স জে। সুতরাং সমকোণী ত্রিভুজে একটি কোণ হয় সমকোণ, সমকোণ ছাড়া অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ। যে সূক্ষ্মকোণটি আমরা বিবেচনা করছি তার বিপরীত বাহু হলো লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর যে বাহুটি পড়ে থাকলো সেটি হলো ভূমি। এখানে আমাদের সাইন আই সম্পর্কে বলতে চাইছি, কোণটা থেকে আমরা জানি সাইন আই সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ আমার এ বি সি ত্রিভুজে লম্ব হলো কিনা এ বি, অতিভুজ হলো এ সি, অতএব সাইন আই সমান এ বি বাই এ সি। এবার সাইনের বিভিন্ন কোণের মানগুলোর জন্য সাইন আয়ের মান কেমন হয় দেখি, আয়ের বিভিন্ন মানের জন্য এটা তোমাদের একটু মনে রাখতে হবে। আয়ের মান জিরো ডিগ্রি হলে সাইন আয়ের মান হয় শূন্য, আয়ের মান তিরিশ ডিগ্রি হলে সাইন আয়ের মান হয় হাফ একের দুই, আয়ের মান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে সাইন আয়ের মান হয় ওয়ান বাই রুট টু, আয়ের মান ষাট ডিগ্রি হলে সাইন আয়ের মান হয় রুট থ্রি বাই টু, এবং আয়ের মান নব্বই ডিগ্রি হলে সাইন আয়ের মান হয় ওয়ান। এই মানগুলো মনে রাখলে তোমরা বিভিন্ন ক্ষেত্রে স্নেলের সূত্রের সাহায্যে কোনো অঙ্ক দিতে পারবে, অর্থাৎ
প্রতিসরণের দ্বিতীয় সূত্রের সাহায্যে তোমরা অঙ্ক করতে পারবে। এবার প্রতিসরণের সূত্রগুলো কি? প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। আমাদের চিত্র উঠে বিএ হল আপতিত রশ্মি, এসি হল প্রতিসৃত রশ্মি এবং এন এ এন ওয়ান হল আপতন কিন্তু এতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব। সুতরাং এরা কিন্তু বোর্ডের সমতলে গেছে আমাদের চিত্র অনুযায়ী, এরা সর্বদা একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র কি বল? দুটো নির্দিষ্ট মাধ্যম, দেখো এক নম্বর মাধ্যম আর দু নম্বর মাধ্যম দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন অর্থাৎ কিনা সাইন আর এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ কিনা সাইন আর এদের যদি অনুপাত নেওয়া হয় এই অনুপাতের মান সর্বদা সমান হবে, সর্বদা ধ্রুবক হবে। এই ধ্রুবককেই বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই সূত্রটি স্নেলের সূত্র নামে খ্যাত। কি বললাম? যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণ আর তার সাইন মানে সাইন আর এবং প্রতিসরণ কোণ আর তার সাইন মানে সাইন আর এদের যে অনুপাত সাইন আই বাই সাইন আর এটা একটা ধ্রুবক হবে। এই ধ্রুবককে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওয়ান মিউ টু। এটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক ইংরাজি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক ইংরাজি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সুতরাং ওয়ান নিউ টু লিখলাম, এটা হলো সাইন আই বাই সাইন আর, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। কখন ধ্রুবক? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। তোমাদের সূত্র লেখার সময় কিন্তু প্রথম দুটো কথা যদি না লেখো তাহলে সূত্রটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা সর্বদা মনে রাখবে। এবার তাহলে ওয়ান নিউ টু কি? এক নম্বর মাধ্যমের সাপেক্ষে দু নম্বর মাধ্যমের প্রতিসরণ। কিন্তু যদি প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম হয় তাহলে আর এক নম্বর মাধ্যম শূন্য মাধ্যম হলে তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ কি? শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের যদি আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করি তাকে বলা হবে সেই মাধ্যমটি পরম প্রতিসরাঙ্ক, অ্যাবসলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। যেমন ধরো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, শূন্য মাধ্যমের জায়গায় আমরা বায়ু মাধ্যমের কথাও বলতে পারি, বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে আলো এলো, আপতন কোণটা পাচ্ছ কোথায়? বায়ু মাধ্যম। সেই কোণের সাইন বের করল। প্রতিসরণ কোণটা কোথায় পেলে? জল মাধ্যম। সেইখানে যে কোণ করলো আর প্রতিসরণ কোণ তার সাইন লিখলে ওই ত্রিকোণমিতির সাহায্যে, তাদের অনুপাত দিলে এই অনুপাতটা কিন্তু হবে জল মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। যে মাধ্যমের প্রতিসরাঙ্কের মান বেশি সেই মাধ্যমটাকে বলা হয় ঘন তরল মাধ্যম। দুটো মাধ্যম ধরো, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক ওয়ান, জল মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.33। তাহলে জল হলো বায়ুর সাপেক্ষে ঘনতর মাধ্যম, বায়ু হলো জলের সাপেক্ষে লঘুতর মাধ্যম। অনুরূপভাবে দেখো কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। সুতরাং জলের সাপেক্ষে কাঁচ কিন্তু ঘনতর মাধ্যম, তাহলে তখন জল লঘুতর মাধ্যম, কাঁচ ঘনতর মাধ্যম। তাই আমরা ঘনতর কথা বলছি, লঘুতর কথা বলছি, দুয়ের মধ্যে তুলনামূলকভাবে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি তাকেই ঘনতর মাধ্যম বলবো। ইংরাজিতে একে বলা হয় ডেন্সার মিডিয়াম, আর লঘুতর মাধ্যমের ইংরাজি হলো রেয়ারার মিডিয়াম। সুতরাং এই যে প্রতিসরাঙ্ক এখন দেখা যায় কী কী বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হলো প্রথমে স্নেলের সূত্রে কী কী বলেছি, দুটি নির্দিষ্ট মাধ্যম, তাহলে মাধ্যমগুলোর প্রকৃতির ওপর নির্ভর করে। নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এই অনুপাতটা ধ্রুবক হয়, তার মানে আলোর বর্ণের ওপর নির্ভর করে আর মাধ্যমের উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে তিনটে বিষয়ের উপর প্রতিসরাঙ্ক নির্ভর করে। এক নম্বর মাধ্যমগুলোর প্রকৃতির ওপর, দু নম্বর ব্যবহৃত আলোর বর্ণের উপর, তিন নম্বর মাধ্যমের উষ্ণতার উপর। সাধারণত মাধ্যমের উষ্ণতা বাড়লে প্রতিসরাঙ্কের মান হ্রাস পায়। প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির প্রতিসরণ আলোটা কতটা বেঁকে গেল এটা আমরা দেখতে চাইছি। দেখো এক্ষেত্রে আমরা যে ডায়াগ্রামটা টেনেছি এখানে প্রথম মাধ্যমটা ছিল লঘুতর মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা ঘনতর মাধ্যম। তাই প্রথম মাধ্যমে আয়ের মান বেশি, আপতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট।
সবসময় একটা কথা মনে রাখলে এই ডায়াগ্রাম ভাঙা যাবে। মনে রাখবে লঘুর কোণ বড়, ঘনর কোণ ছোট, অর্থাৎ ঘনমাধ্যমে প্রতিসৃত রশ্মি প্রবেশ করলে সে অভিলম্বের কাছে চলে আসবে। এক্ষেত্রে আপতিত রশ্মির যাওয়ার কথা ছিল বিয়ে হয়ে এডিং। দেখো এখানে বিয়ে হয়ে এডিং দিয়ে সোজা বেরিয়ে যেত, কিন্তু গিয়েছে কোন পথে? বিয়ে হয়ে প্রতিসরণের জন্য এসেছিল। এই দুটো পথের মধ্যে যে কোণ, এখানে দেখো আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করেছি, এই ডেল্টা এটাই হল বিচ্যুতি কোণ। এই কোণটা কতখানি হবে দেখো, বি এ এম কোণ এবং এন ওয়ান এ বি কোণ, এরা তো বিপরীত কোণ। তাহলে বি এ এম যদি আই হয় তাহলে এই কোণটা বাদ, আর ডেল্টা তাহলে কি হবে? আই থেকে দেখো আর বাদ দিলেই পেয়ে যাচ্ছ, ডেল্টা সমান আই মাইনাস আর। কিন্তু যদি এটা আমাদের উল্টো চিত্রটা হতো, প্রথম মাধ্যমটা এখানে বলেছিলাম লঘুতর, এখন যদি প্রথম মাধ্যমটাই ঘনতর মাধ্যম হতো, দ্বিতীয় মাধ্যমটা লঘুতর হতো, তাহলে কিন্তু দেখো লঘুতর মাধ্যমের কোণটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তখন এটা আয় এই গোটা কোণটা আর এই কোণটা দেখো, এখন তুমি বিচ্যুতি কোণ বের করছো, ডেল্টা সমান কিন্তু কি হচ্ছে দেখো, এই গোটা কোণটা কিন্তু আর, তাহলে ডেল্টা সমান আর মাইনাস আর। তাহলে বিচ্যুতি কোণের মান তোমরা দেখলে আই মাইনাস আরও হতে পারে, আর মাইনাস আইও হতে পারে। তার থেকে বড় কথা আমরা এক কথায় বলতে পারি, লঘু মাধ্যমের কোণ বিয়োগ ঘন মাধ্যমের কোণ, কারণ তুমি তো জানো লঘু মাধ্যমের কোণ সর্বদা বড় হবে। সুতরাং এই প্রতিসরণের জন্য বিচ্যুতি কোণের ফর্মুলা এক কথায় মনে রাখতে হয়, লঘু মাধ্যমের কোণ বিয়োগ ঘন মাধ্যমের কোণ, এটাই আমরা বলব। প্রতিসরণের ক্ষেত্রে আর একটা সম্পর্ক আছে, মাধ্যমের আলোর বেগ এবং প্রতিসরণকে সম্পর্ক। কোন মাধ্যমের পরম প্রতিসরণ, পরম প্রতিসরণ তো মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে মাধ্যমকে প্রতিসরণ সমান, শূন্য মাধ্যমে আলোর বেগ, বায়ু ওই মাধ্যমে আলোর আলোর গতিবেগ ভি সমান। তোমরা ক্লাস নাইনে পড়েছো শব্দ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের বেগ সমান তরঙ্গের কম্পাঙ্ক গুণিত তার তরঙ্গের উপর। তাহলে দেখো নিও সমান আলোর বেগ শূন্য মাধ্যমে সীমিত, তোমরা জানো তার মান 3×10⁻¹ সমান নিও সমান কত? সি বাই এন ইন্টু ল্যাম্বডা, ল্যাম্বডা কিন্তু আলোর তরঙ্গ আর এন হল আলোর কম্পাঙ্ক। দেখো সব বর্ণের আলোর কম্পাঙ্ক কিন্তু এক উৎসের জন্য, নির্দিষ্ট উৎসের জন্য। তাহলে লাল বর্ণের আলো কিন্তু জানো তো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আমরা যে দৃশ্যমান আলো পাই তার মধ্যে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে লাল বর্ণের আলোর জন্য প্রতিসরণের মান সব থেকে কম। আবার বেগুনি বর্ণের আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম দৃশ্যমান আলোর মধ্যে, তাহলে তার জন্য প্রতিসরণের মান সব থেকে বেশি। তাহলে বেগুনি সব থেকে বড়, সেটা কি মিউ কার থেকে বড়? লালের থেকে। সুতরাং আমরা আজকে যেটুকু পড়লাম সেটুকু হলো আলোকের প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর এই অনুপাতটা ধ্রুবক হবে কখন হবে? দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। এই প্রতিসরণকে কি বলা হয়? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম আপেক্ষিক প্রতিসরণ। আর যদি প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম হয় তাহলে এই প্রতিসরণকে বলা হবে পরম প্রতিসরণ। আমরা বিভিন্ন অঙ্ক করার জন্য কোণগুলোর মান আমরা বের করেছি। এখন দেখো আপেক্ষিক প্রতিসরণ আর পরম প্রতিসরণের মধ্যে একটা সম্পর্ক আছে। এই ওয়ান মিউ টু সমান দেখা যায়, ওয়ান মিউ টু সমান সমান মিউ টু বাই মিউ ওয়ান, মানে দুই নম্বর মাধ্যমের পরম প্রতিসরণ বাই এক নম্বর মাধ্যমের পরম প্রতিসরণ। তাহলে দেখো এই মাধ্যমগুলো যদি প্রতিসরণ দেওয়া থাকে, সাইন আই আই এর মান যদি দেওয়া থাকে তাহলে আর বের করতে পারো, আর আই আর আর যদি জানা থাকে বিচ্যুতি কোণ বের করা যাবে। ধরো তোমাকে বলল বিভিন্ন ক্ষেত্রে যে মিউ টু একটা মাধ্যমে বলে দিয়েছে, মিউ ওয়ান বলে দিয়েছে, তাহলে তাদের মানগুলো বসালে ডান দিকটা জানা হলো, আই বলে দিল 30°, সাইন 30° মান হাফ বসালে তাহলে সাইন আর লিস্ট থেকে খুঁজে দেখবে আড়ের মান হবে। এইবার তোমার বললো বিচ্যুতি কোণ বের করো, তুমি তো জানো বিচ্যুতি কোণ কি হয় আই মাইনাস আর না হয় আর মাইনাস আর, অর্থাৎ কি বড়টা থেকে ছোট কোণটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে বিচ্যুতি কোণ বেড়ে যাবে। এই হলো আমাদের প্রতিসরণের প্রাথমিক ধারণা, এটা তোমরা ভালো করে বই থেকে এবার পড়বে পরের ক্লাসে আমরা প্রিজম এবং
সমান্তরাল ট্রান্সফলকের বিষয়ে আলোচনা করি।